চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় ফেলা যাবে কিনা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে আল্লাহাম তালা বলেছেন মালাকাত নাবানী আদম আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোনো অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড়ো গুণ হবে এরকম না কিন্তু অনুত্য এবং অনুচিত পর্যায়ের গুণা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাঠের সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ আবদুল্লাহ মামুন আপনি লিখেছেন সন্তান হওয়ার দোয়া জানতে চাই شنطن هو دو هو ربي هبلي من الصالحين ربي هبلي من الصالحين آه رب لا تذرني فردا وانت خير الوارثين رب لا تذرني فردا وانت خير الوارثين رب هب لي من لدنك ذرية طيبة انك سميع الدعاء آه اتن دعاء الله نبي زكريا عليه السلام وابراهيم عليه الله তথা আমাদের সন্তানহীনতার কষ্ট লাঘব করবার জন্য এই দোয়াগুলো আমরা বিশেষ করে আল্লাহর কাছে পাঠ করতে পারি রব্বি হাবিল মিনা আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন আল্লাহ আমাকে একাকি রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস উত্তরাধিকারী আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন ভালো সন্তান দান করুন এ দোয়া আমরা করতে পারি এ দোয়াগুলোর অর্থ বুঝেও যে আমরা আল্লাহ কাছে নিবেদন করব ইনশাআল্লাহ তাহলে যারা আইডি থেকে আপনি লিখেছেন আঁকিকে না দিলে কোনো সমস্যা হবে কি না আঁকিকে যদি সমর্থন না থাকে তাহলে তার জন্য কোনো জবাব দিতে নেই কিন্তু সামর্থ্য থাকলে তার এটা দেওয়া উচিত অনেক হলো আমাকে ওয়াজিব বলেছেন অনেকে শূন্যতে ওয়াক্কা দেওয়া গুরুত্বপূর্ণ শূন্য বলেছেন নাহিদ হাসান লিখেছেন আমার দাড়ি এক মুষ্টির কাছাকাছি কিন্তু অসমান অর্থাৎ বড় ছোটো হয়ে বাড়ে সেক্ষেত্রে কি কেটে সমান করা যাবে যদি এক মুষ্ঠির বেশি হয় তাহলে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো যদি আপনার যেন ডিস্টার্বের হয় বা দেখতে অসুন্দর হয় তাহলে আমরা কেটে সমান করতে পারবেন কিন্তু এক মুষ্ঠির নিচে যদি থাকে তাহলে সেক্ষেত্রে যত অসুন্দরই হোক কোনো যুক্তিতে আপনি সেকে ছোটো করতে পারবেন না মিম খান আমারি থেকে লিখেছেন আমার দাদি শাশুড়ি অনেক বয়স্ক উনি টয়লেটে প্রসাব পেশাব করেন না আমাদের গোসলের জায়গায় পেশাব করেন পানি দিয়ে অবশ্য ধুয়ে দেওয়া হয় এখানে এখন সেখানে কি উজু হবে যদি তিনি কমরে প্যানে বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটা তো নিরুপায় তিনি বিদায় এটা হতে পারে কিন্তু আর বিকল্প কোনো পথ থাকলে সেটা সবচেয়ে ভালো হয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হতে পারে এমনিতে সাধারণ অবস্থাতে যেটা অজুর জায়গা যেটা গোসলের জায়গা ওখানে পেশাব করা হাতে সে নিষেধ আছে অতএব সম্ভব হলে একটা সাইডে যেখানে আপনার ওই যে ইয়ের কী জানি পানি যাওয়ার যে ঢাকনাটা আছে যে ছিদ্রটা থাকে ওইটা কাছাকাছি বসায় করা হলো একেবারে আলাদা করা হলো এরকম করতে পারলে ভালো বা কোনোভাবে যদি আলাদা করা যায় সেটা উত্তম কিন্তু নিরুপায় হিসাবে এটি করার কারণে সাগুনা হবে না আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে